আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা বন্ধ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প। ভোট গণনা চলাকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ভাষণে ট্রাম্প বলেন, ওরা আমাকে ধরতেই পারবে না, আমরা পেনসিলভেনিয়ায় বড় ধরনের জিতে যাচ্ছি, আমাকে হারানো তাদের পক্ষে অসম্ভব, উইসকনসিনও আমরাই জয় করতে যাচ্ছি। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প নির্বাচনের জালিয়াতির প্রসঙ্গে তুলে নির্বাচন ও ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান। তবে ঠিক কিসের ভিত্তিতে ভোট জালিয়াতির অভিযোগ তুলছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন সিএনএন। তিনি জোন গলায় নির্বাচনে জয়ী হওয়ার ঘোষণা দেন ভাষণে। বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফল দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে 25টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলছেন 238টি ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে, তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে পিছিয়ে থাকলেও নির্বাচন জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্প। নিজের সামর্থ্য বক্তব্য তুলে ধরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হ্যাঁ, প্রেসিডেন্ট রাতে ভাষণ দেবেন, তখন ফলাফল ঘোষণা যদি না হয় তবু তার নিজের অবস্থান তুলে ধরতে হবে। হোয়াইট হাউসে ইস্ট রুম থেকে তিনি এইসব ভাষণ দেবেন। ট্রাম্পের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে জানিয়েছে, ডেমোক্রেটরা লাল মরিচিকা নামে যে কথাবার্তা বলছে তাতে ট্রাম্প শিবিরে এক প্রকার হতাশা তৈরি হচ্ছে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রং। ডেমোক্রেটরা জানিয়েছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ীর যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা সঠিক নয়, কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্রেটদের দিকে যাবে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, তবে তার আগেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করছেন।